নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে শম্পা সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা আরেকটা রেসিপি নিয়ে এসেছি, তো মাটন কষা। তো এইভাবে আপনারা রান্না করে খান, খুবই ভালো লাগবে ঘরে থাকা উপকরণ দিয়ে। আর খুব অল্প সময়ের মধ্যে আমি 25 থেকে 30 মিনিট টাইম নিয়ে আমি চিকেন মাটন কষা করেছি। তো অবশ্যই দেখবেন আপনারা, আর অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি এখন এই গোটা মশলাগুলোকে ভেজে নেব। এখানে আছে জিরে, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ আর ছোট এলাচ আর দারচিনি আর লং। আমি এই কটা মশলা এখন ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি কড়াইতে তেল দিচ্ছি, তো আমি সাদা তেলই ব্যবহার করব। তেলটা গরম হবে ততক্ষণ, তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব, অল্প হলুদ দেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, এখানে আমি দুখানা গোটা রসুন নিয়েছি, রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি, এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখন আমি মশলাটাকে পিষে নেব। মশলাটা পেশা হয়ে গেছে, এখন আমি কড়াইতে তেল রয়েছে, আমি আর এখন কড়াইতে তেল দেব না। কড়াইতে তেল আছে, এখন আমি তেল দেব না, এই তেলের মধ্যেই ভাজব। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি মাটনের জন্য, 500 মাটন নিয়েছি, 500 মাটনের জন্য আমি 200 গ্রাম পেঁয়াজ নিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পিষে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। এখানে আমি 5 থেকে 6টা গোটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে দিয়ে দেব। একটা গোটা রসুন নিয়েছি, রসুনটাকে দিয়ে দেব, দিয়ে আমি হালকাভাবে নাড়াবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচি হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেবো 1 চামচি। এখানে আমি 1 চামচি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 চামচি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচি। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে তেলগুলো ওপর দিয়ে ভেসে ভেসে উঠে গেছে। তো এখন মশলাটাও কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছি, মাটনটাকে আমি এখন দিয়ে দেবো। মটনটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব।
মশলার মধ্যে মাংসটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো কেটে রেখেছিলাম একটা, টমেটো কাটাটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমি আলু ভেজে রেখেছি, ভাজা আলু দিয়ে দেব। এবারে আমি ভালো করে নাড়া দেব। আর দিয়ে দেব এবারে পরিমাণ মতো নুন। আগে আমি নুনটা দিইনি, এখন আমি নুনটা দিলাম। মাংসটায় আমি ঝাল কম করেছি, কেন আপনারা চাইলে বেশি করেও লঙ্কা দিতে পারেন, ঝাল খেতে পারেন। আমি চিন থেকে চারটে আপনাদেরকে দেখালাম যে লঙ্কা দিয়েছি, আপনারা আরও বেশিও দিতে পারেন। এখন আমি জল দিয়ে দেব। আমি এখন এখানে 25 থেকে 30 মিনিট মাটনটাকে ঢেকে রাখবো। মাটনটাকে আমি এখন ঢেকে দেব। আর আমি গ্যাস ওভেনের তাপটাকে আমি একটু কমিয়ে দেব। শুনুন, আমি 25 থেকে 30 মিনিট পর আমি আবার আসব। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে এসেছি, তখন আমি ঢাকনাটা খুলে দেব। মাটনটা হয়ে গেছে। এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলোকে আমি পিষে নিয়েছি, এখন আমি মশলাগুলোকে দিয়ে দেব। এই বাটিটা ধুয়ে আমি অল্প জল দেব। তো এখন হয়ে গেছে মাটন, আমি এখন বন্ধ করে দেবো। তো আমাদের মটন কষা রেডি।